মাইক্রো এটা হচ্ছে খাবার গরম করার জন্য এরপর রয়েছে গ্রিল গ্রিল যে কোনো রকমের কাবাব গ্রিল এগুলো করার জন্য এরপর রয়েছে কম্বাইন্ড 1 এবং কম্বাইন্ড 2 এখানে কম্বাইন্ড 1 যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে শুকনো যে রান্নাগুলো যেটা আপনার মধ্যে জোল রাখবেন না ফ্রাই জাতীয় যে খাবারগুলো সেগুলোর জন্য হচ্ছে কম্বাইন্ড 1 আর কম্বাইন্ড 2 যদি আমরা বলি সেটা হচ্ছে জোল রেখে আপনি খাবার রান্না করবেন জেট ডিফ্রস্ট যেটা সেটা হচ্ছে নরমাল ফ্রিজের খাবার গরম করার জন্য আর ওয়েট ডিফ্রস্ট যেটা সেটা হচ্ছে আপনার বরফ হয়ে গেলে যেটা আমরা ডিপ ফ্রিজের কথা যদি বলি মানে খালি গাজা মিট পোল্ট্রি সি ফুড এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা ডিপে রাখি এটার ভিতরে রয়েছে হচ্ছে ননস্টিক করা পুরো বডিটা হচ্ছে ননস্টিক করা থাকবে ননস্টিকে যে সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে তেল মশলা ছিটা পড়লে দাগ পড়বে না ওকে গাইস তো আজকে চলে আসি মিয়াকো ইলেকট্রনিক্সে আমরা আপনাদেরকে দেখাবো মাইক্রো ওভেনের বিশাল কালেকশন দেখেন মিয়াকো ব্র্যান্ডের মাইক্রো ওভেন দেখাবো যারা একদম রিজনেবল প্রাইসে কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 6 এ আমাদের সঙ্গে বাবু ভাই আছেন বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আজকে তাহলে মাইক্রো ওভেন দেখাবেন জি ভাই জান আজকে মাইক্রো ওভেন নিয়ে কথা বলি আসলে অনেক কিছু নিয়ে কথা বলা হয় আপনার ভিডিওতে তো মাইক্রো ওভেন নিয়ে ভালোভাবে কথা বলা হয়নি কখনো সময় হয়নি বা ওইভাবে টাইম মেলেনি ইনশাআল্লাহ আজকে যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে মাইক্রো ওভেন নিয়ে কথা বলবো তো আমি প্রথমেই যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাইক্রো ওভেনের প্রয়োজনীয়তা এবং এটার কাজ আপনার মাইক্রো ওভেন নরমালি আশা করে আপনার বর্তমান যেটা হয় যে 80% বা 85% মানুষেরই মাইক্রো ওভেনটা প্রয়োজন এবার এটার কাজ নিয়ে যদি একটু কথা বলি সেটা হচ্ছে এটার কাজ হচ্ছে গরম করার জন্য আমরা নরমালি বাসা বাড়িতে সবাই একটু খাবার গরম করে খেতে চাই ঠান্ডা খাবার অসুস্থতার কারণে হোক বা বেবিদের জন্য হোক আর বৃদ্ধদের জন্য হোক ঠান্ডা খাবারটা নরমালি আমরা খেতে পারি না সেই জন্য আমাদেরকে যেটা করতে হয় যে গরম খাবার খেতে হয় আর অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফ্রিজের খাবার আপনার গরম করে খেতে হচ্ছে ফ্রোজেন খাবারগুলো তো আপনি গরম না করে খেতে পারবেন না তো আপনি যখন ফ্রোজেন খাবারগুলো গরম করতে যাবেন সেক্ষেত্রে আপনার মাইক্রোওয়েভের প্রয়োজন আছে এছাড়া বেবিদের জন্য টিফিন আইটেম বা রাতের খাবার যখন আপনি গরম করে খেতে চান বা সকালে আপনার ব্যাচেলার লাইফ বা আপনার বাসায় কেউ নেই আপনি একটু খাবার গরম করে খাবেন নাস্তাটা গরম করে খাবেন সেই জন্য আপনার মাইক্রোওয়েভটা প্রয়োজন তো এই জন্য বলি মাইক্রোওয়েভটা হচ্ছে সবারই 85% মানুষেরই মাইক্রোওয়েভটা বেশি প্রয়োজন হচ্ছে এটা একটা প্রয়োজনীয় জিনিস আপনার প্রয়োজনীয় আসবাবপত্রের মধ্যে এটা একটা অংশ এটাও একটা জিনিস যে এটাও আপনার প্রয়োজন তো এগুলো প্রত্যেকটাই আপনি যেটা করতে পারবেন আমরা স্পেশালি আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে আজকে 20টা মাইক্রোওয়েভ নিয়ে কথা বলবো আমাদের 20টা মাইক্রোওয়েভের মধ্যে মডেল রয়েছে 1 2 3 4 5 পাঁচটা এই পাঁচটা ডিজাইন রয়েছে 20টার মাইক্রোওয়েভের মধ্যে আর এই প্রত্যেকটা পাঁচটা মডেল প্রত্যেকটারই কাজ কোয়ালিটি সব কিছুই সেম শুধুমাত্র এখানে যেটা রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট লুক এক একজনের এক এক রকম চেহারা যার কাছে যাকে ভালো লাগবে সে তাকে পছন্দ করে কিনে নিবে কিন্তু নরমালি এদের প্রত্যেকটার কাজ কোয়ালিটি এভরিথিং এভরিথিং সেম এদের প্রত্যেকের মধ্যে আপনি যেটা করতে পারবেন মাইক্রো মাইক্রোটা হচ্ছে গরমের জন্য যেটা আমরা বলে থাকি মাইক্রো যেটার মূল নামে হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন মাইক্রো এটা হচ্ছে খাবার গরম করার জন্য এরপর রয়েছে গ্রিল গ্রিল যে কোনো রকমের কাবাব গ্রিল এগুলো করার জন্য এরপর রয়েছে কম্বাইন্ড 1 এবং কম্বাইন্ড 2 এখানে কম্বাইন্ড 1 যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে শুকনো যে রান্নাগুলো যেটা আপনার মধ্যে জোল রাখবেন না ফ্রাই জাতীয় যে খাবারগুলো সেগুলোর জন্য হচ্ছে কম্বাইন্ড 1 আর কম্বাইন্ড 2 যদি আমরা বলি সেটা হচ্ছে জোল রেখে আপনি খাবার রান্না করবেন নরমালি দেখা যাচ্ছে আমাদের গ্যাসেরও কিন্তু প্রবলেম থাকে টুকিটাকি বাসা বাড়িতে বা সিঙ্গেল লাইফে আপনি চুলা ধরাবেন না অনেকে আমরা আগুনকে ভয়ও পাই কারো ভয়ের কারণে হোক আর সিলিন্ডারকে তো নর্মালি অনেকেই ভয় পায় এবং ইলেকট্রিক চুলাটাকেও ভয় পায় যে ইলেকট্রিক বিল এবং গ্লাসটা ফেটে যাওয়ার একটা রিস্ক এই ধরনের জিনিসগুলো থেকে অনেকে ওভারকাম করতে চায় তারা মাইক্রোওয়েভে রান্না করেই খায় তো মাইক্রোওয়েভে যখন আপনি রান্না করতে যাবেন এই কম্বাইন্ড 1 এবং কম্বাইন্ড 2টা হচ্ছে রান্নার অপশন কম্বাইন্ড 1টা হচ্ছে ফ্রাই জাতীয় যেটা ঝোল রাখবেন না আর কম্বাইন্ড 2টাও হচ্ছে আপনার ঝোল থাকলে ও এরপর রয়েছে আমি যেটা বললাম আপনাকে ফ্রিজের খাবারটা এখানে জেট ডিফ্রস্ট এবং ওয়েট ডিফ্রস্ট দুইটা ফ্রিজের খাবারের ব্যাপারে বলা আছে জেট ডিফ্রস্ট যেটা সেটা হচ্ছে নর্মাল ফ্রিজের খাবার গরম করার জন্য আর ওয়েট ডিফ্রস্ট যেটা সেটা হচ্ছে আপনার বরফ হয়ে গেলে যেটা আমরা ডিপ ফ্রিজের কথা যদি বলি মানে খালি গাজা মিট পোল্ট্রি সি ফুড এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা ডিপে রাখি রান্না করার আগে আমরা এগুলোকে পানিতে ভিজিয়ে পানির বরফটা গলিয়ে তারপর রান্না করতে হয় এখন আপনার দেখা গেছে ডিপ থেকে নামালেন আপনি আপনার মেহমান আসলো আপনার খুব আর্লি প্রয়োজন এটা গলতেছে না কারণ আপনি টেনে ছিঁড়লে তো লাভ নেই এটাকে আপনার গলাতে হবে আর যখন আপনি এই ডিপের খাবারটাকে বরফ ছাড়াবেন আপনি ওয়েট ডিফ্রস্টে চলে যান এই বরফটাকে সে ছাড়িয়ে দিবে আপনি তিন থেকে পাঁচ মিনিট করে নিলেই এটা আপনার বরফটা ছাড়িয়ে যাবে এরপর আপনি নর্মাল কুক যেটা হয় নর্মাল রান্না যেটা হয় আপনি ওইভাবে রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপর রয়েছে এখানে ক্লক
আপনি চাইলে এখানে ঘড়ির টাইমটাও সেট করে রাখতে পারবেন। আপনার যে কিচেনে আপনি যে ঘড়ির টাইমটা এখন 2:32 বাজে, আপনি এই টাইমটা যদি এখানে সেট করতে চান যে আমি কিচেনে কাজ করতেছি পাশাপাশি কিচেনে তো নরমালি ঘড়ি থাকে না, নরমাল আপনার বাসায় কিন্তু আমরা কিচেনে কিন্তু ঘড়ি রাখি না, দেয়ালে কিন্তু কোনো ক্লক থাকে না, বা বাসা বাড়িতে আমরা হাতেও অনেক সময় ইউজ করা হয় না ঘড়ি, যেহেতু এটা একটা ফ্যাশনের কাতারে পড়ে গেছে, আমরা বাইরে বেরোতে পড়ি, বাইরে ইউজ করি বা বাইরে বেরোতে পড়ি, এবং মোবাইলটাও কিন্তু সাথে থাকে না কিচেনে। সো ওভারঅল মিলে আপনার এই ঘড়িটাও কিন্তু কিচেনের প্রয়োজন আছে, কাজে লাগবে। হ্যাঁ, এই কাজের যদি আপনি চান যে ক্লক আপনি এখানে সেট করে রাখতে চান, আপনি কিচেনে আপনি ঘড়ির টাইমটা সেট করে রাখবেন, আপনার চোখে পড়লো যে টাইম কতটুকু হলো, কারণ অনেক সময় কিন্তু কিচেনে আমাদের তাড়া থাকে, আপনি কাজ করতেছেন আপনার মাথায় মিটার পেন থাকে, হয়তো বেবিকে স্কুল থেকে আনতে হবে বা বেবিকে স্কুলে নিয়ে যেতে হবে বা ওদের লাঞ্চ তৈরি করতে হবে বা নামাজের টাইম হয়ে গেছে আমাকে নামাজ পড়তে হবে, এই ধরনের যে টাইমের যে একটা টেন্ডেন্সি আপনার মাথায় কাজ করে, আপনি এই জিনিসটার সাপোর্টটা আপনাকে এখানে দিবে ক্লক। সুন্দর। এরপর আসা হচ্ছে ফ্রি সেট। ফ্রিসেটটা হচ্ছে এখানে ক্যান্সেলের আপগ্রেড ভার্সন, যে আপনি চাইলে এখানে যে টাইমটা সেট করলেন স্টার্ট করলেন, এই স্টার্ট হওয়া অবস্থায় যদি আপনি এখানে ক্যান্সেল করতে চান আপনি এখানে ক্যান্সেলও করতে পারবেন, আবার এটা ফ্রি সেটে গিয়েও আপনি এটাকে ক্লিয়ার করে, প্রিসেট মানে নতুন করে সেট করার ব্যাপার আর কি, যেটা যেটা ক্লিয়ার করে নতুন করে সেট করতে চাচ্ছেন সেটার জন্য। মেমোরি, আপনি যদি এখানে মেমোরি করে রাখতে চান যে আমি কী কী কাজ করলাম সারাদিনে, কত ওয়াট বিদ্যুৎ খরচ হলো, আমি কত মিনিট আজকে ইউজ করলাম, কী কী কাজ করলাম, এই মেমোরি আপনার যেটাকে সেট করে রাখতে চান এটা মেমোরি করে দিচ্ছে আপনাকে, যে পার ডে আপনি কত মিনিট ইউজ করলেন, এই মিনিটগুলোতে কত বিদ্যুৎ বিল আসতে পারে, এটা একটা আইডিয়া নেওয়ার জন্য। দ্যাটস ইট। এক্সপ্রেস, এই এক্সপ্রেস যে ফাংশনটা সেটা হচ্ছে গিয়ে এখানে কিছু টাইম সেট করা আছে, আপনি যেমন গরম করতে গেলে আপনাকে মাইক্রোতে যেতে হবে, টাইম দিতে হবে, স্টার্ট করতে হবে, এই যে তিনটা বাটনে আপনি ঘুরে আসলেন, এই ঘোরানোর কাজটা সে আপনাকে এখানে সহজ করে দিল, আপনি এক্সপ্রেসে টাচ করেন, এখানে সময় শো করবে, আপনি স্টার্ট করে দেন, হয়ে গেছে। সুন্দর। ওকে, এবার আসি হচ্ছে আমি ওভেনের ভিতরে কাজ নিয়ে। এটার ভিতরে রয়েছে হচ্ছে ননস্টিক করা, পুরো বডিটা হচ্ছে ননস্টিক করা থাকবে। ননস্টিকে যে সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে তেল মশলার ছিটা পড়লে দাগ পড়বে না। আচ্ছা, আপনার এই জিনিসটা মোছামুছির যে ঝামেলাটা সেটা আপনার লাগবে না, মোছামুছির ঝামেলা হবে না। আর এছাড়া এই যে 20 লিটার ওভেন নিয়ে কথা বলছি, অনেকের হয়তো এই প্রশ্নটা থেকে যেতে পারে যে ভাইয়া এই ওভেনটা কতজন মেম্বারের জন্য স্ট্যান্ডার্ড। আমরা বলি যে 20 লিটারটা হচ্ছে ফ্যামিলি সাইজ, যেটা বলে আমরা স্ট্যান্ডার্ড সাইজ, যে আপনি 6 জন মেম্বারও যদি হয় 6 জন মেম্বারের জন্য এটি স্ট্যান্ডার্ড। আমি একটু আইডিয়া দিব আপনাকে, আমাদের যে এখানে রাইস বোলটা রয়েছে, এই রাইস বোলটা এখানে 6 জন খেতে পারবে, আমরা 6 জনের খাবার এখানে দিতে পারবেন। আমাদের যে খাবারের প্লেটটা হয় 9 ইঞ্চি, আমার এই বাটিটা আছে 12 ইঞ্চি, এই 12 ইঞ্চি সাইজের ডিশ আপনি এটার মধ্যে ইজিলি দিতে পারবেন, ইজিলি আপনি এটা যাবে। এখানে আমার প্লেট দেওয়া নেই বলে সোজাভাবে বসছে না, নর্মালি প্লেট দিলে এভাবে সমানভাবে বসবে। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে ভাই আপনি কি এটাকে ঘুরিয়ে দেখাবেন কিনা, আমি মাইক্রোওয়েভ যখন বিক্রি করি তখন আমাকে চেক করেই দেওয়া লাগে, সেটাই আমি আপনাকে একটা আইডিয়া দিলাম, বাট আমি চেক করতে গিয়ে ধরা খেয়ে যাবো তা কিন্তু না, আমি আপনাকে চেক করে দেখাতে পারবো যে তোমার ইলেকট্রিক লাইন আছে, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। এই সাইজের বাটি দেওয়া যাবে, ইনফরমেশনের কোনো গ্যাপ যদি আপনার কাছে মনে হয় আমি আসবেন চ্যালেঞ্জে যাবেন, আমরা ইনফরমেশন ক্লিয়ার করে আপনাকে সেল করবো। ওকে, আর আমরা বরাবরই আরেকটা কথা বলে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে একটা কথা বলে থাকি, অনেকের এই ধরনের একটা বিভ্রান্তি থাকে যে ভাই অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ব্যাপারটা গ্যাপ কোথায়। এবার অফিসিয়াল প্রোডাক্টের ব্যাপারে যদি স্পেশাল বলতে যাই সেটা হচ্ছে আপনি অফিসিয়াল প্রোডাক্টের মধ্যে প্রাইস স্টিকার দেওয়া থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আপনার প্রাইস স্টিকার থাকবে। দেখা গেছে আপনি এক এক কাস্টমারের কাছে এক এক রকম প্রাইস নেবেন, এই ধরনের সুযোগ কিন্তু নেই। এটা হচ্ছে অফিসিয়াল একটা প্রোডাক্টের সার্ভিসের মধ্যেই পড়ে, যে অফিসিয়াল সিস্টেম ওয়াইজের মধ্যে পড়ে, যে আপনার অফিসিয়াল প্রোডাক্টের মধ্যে অফিসিয়াল প্রাইসগুলো স্টিকার দেওয়া থাকবে, ইনক্লুড ভ্যাট এই জিনিসগুলো উল্লেখ থাকবে। আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা মাইক্রোওয়েভের সাথে আপনি পাবেন একটা মিয়াকোর পক্ষ থেকে ওভেন কাভার, ওভেন ঢাকনা যেটা বলি আমরা, যেটা খাবারটা ঢেকে রাখার জন্য যাতে মশলার ছিটা না পড়ে। এই যে আপনি খাবারটা দিলেন আপনি খাবারটাকে ঢেকে দেন, আপনার মশলাটা ছিটাবে না, মশলা ছিটাচ্ছে না, ওভেনটা নষ্ট হচ্ছে না, আপনার মুছতে সহজ হবে। এই হচ্ছে অফিসিয়াল ক্যাটাগরি চেনার উপায়, যে আপনি একটা প্রোডাক্ট মাইক্রোওয়েভের সাথে একটা ওভেন ঢাকনা গিফট আর প্রাইস স্টিকার, মডেল নাম্বার সহকারে প্রাইস স্টিকার দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, এ হচ্ছে অফিসিয়াল। তো আমি স্পেশালি এটা নিয়ে কথা বলছি বলেই যে এটার মধ্যেই এই অপশনগুলো আছে তা কিন্তু না, আমার প্রত্যেকটা ওভেনের মধ্যে সেম অপশন, প্রত্যেকটা ওভেনের মধ্যে সেম অপশন রয়েছে, প্রত্যেকটা ওভেন সেম। আমি ফার্স্টে যেটা বললাম জাস্ট এদের চেহারা এক একজনের এক এক রকম, এদের 5 জন 5 রকমের, আপনার যাকে ভালো লাগবে যে ডিজাইনটা আপনার আসবাবপত্রের সাথে অন্যান্য আসবাবপত্রের সাথে যাবে, আপনার ডিজাইনের উপরে যাবে কিচেনের, আপনি সেটা পছন্দ করে নিয়ে যাবেন। আমার কাছে হয়তো এই মডেলটা ভালো লাগতে পারে, আপনি রোহান ভাইয়ের কাছে হয়তো এই মডেলটা ভালো লাগতে পারে, যার কাছে যেটা ভালো লাগে সেটাই। এবার আমি ওয়ারেন্টি বিষয়টা ক্লিয়ার করি, আমরা বরাবরই আরেকটা ওয়ারেন্টি বিষয়টা ক্লিয়ার করি, যে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি দেখে নেবেন,
অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ইয়েস এই যে অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবেন সেটা হচ্ছে যে 5 ইয়ার্স থাকবে হচ্ছে পার্টস ওয়ারেন্টি 5 বছর লেখা থাকবে এখানে ক্লিয়ার আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এখানে 10 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ক্লিয়ার উল্লেখ করা আছে আর এই যে ওয়ারেন্টি কার্ডটা এটা নিয়ে অনেকে একটু গ্যাপ মনে করেন যে না এটা ওনাদের জন্যই হয় এটা অন্য কারোর জন্য না এই ধরনের হিমশিম খেয়ে যায় আপনি বারকোড স্ক্যান করতে পারবেন বারকোড সিস্টেম আছে আপনি রোহান ভাইয়ের ফোনে অবশ্যই বারকোড স্ক্যানারের সুবিধা আছে আপনি বারকোড স্ক্যান করে দেখে নেন যে এই প্রোডাক্টটা এই শোরুমটা এই কোয়ালিটিটা এই কার্ডটা অফিসিয়াল কিনা আপনি প্রুফ করে নিয়ে যান প্রুফ করার সব ধরনের সুবিধা আছে সুবিধা আছে সব ধরনের সুযোগ আছে আপনাকে সহজ করে দিলাম তারপরেও যদি সমালোচনা করার অভ্যাস থেকে যায় তাহলে আমার ভাই কিছু করার নেই কারণ আপনার সমালোচনা করাটাই আপনার অভ্যাস এখন আমি তো আপনাকে এই জন্য সমালোচনা না করার ক্যাপসুল পাবো না ডাক্তারের কাছে খাইয়ে দেওয়ার জন্য আপনার ইচ্ছে আপনি সমালোচনা বন্ধ করলে করতে পারেন এজ ইউ উইশ ওকে কিন্তু আমার সিস্টেম ওয়াইজ আমি আপনাকে বলে দিলাম আপনি আমাকে ভুল প্রমাণ করে ভুল তথ্য দিয়ে আপনি আমাকে বলে দেন সেটাই আমি রাইট হয়ে যেতে চাই ইনশাআল্লাহ ওকে এবারে প্রাইজের বিষয়টা আসি প্রাইস অবশ্যই অবশ্যই প্রত্যেকটার প্রাইস স্টিকার দেওয়া আছে দেখবেন 9500 টাকা ক্লিয়ার করা আছে 9500 টাকা বললাম আমি প্রত্যেকটা প্রোডাক্টের সেম 20 লিটার প্রত্যেকটা প্রোডাক্টের সেম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সেম 9500 যার যেটা ভালো লাগে 20 লিটারের গুলো সবগুলো কিন্তু 9500 করে তো এবার আপনার ভিউয়ার্সদের জন্য আমি এক্সট্রা যেটা বলবো যদি কারো বড় প্রয়োজন হয় আপনি বড় ওভেন আছে দেখে নিতে পারেন 38 লিটার 30 লিটার 30 লিটার 30 লিটার 25 লিটার বা 23 লিটার 23 লিটার 23 লিটার 23 লিটার আদারওয়াইজ অনেক সাইজের আছে আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন এছাড়া ইলেকট্রিক ওভেন বা গিজার ইলেকট্রিক ওভেন হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনার যে প্রোডাক্টই লাগবে ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো চমৎকার জি এবার আমি একটু হোম ডেলিভারি বিষয়টা একটু ক্লিয়ার করি ঢাকার মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাচ্ছেন আর হোম ডেলিভারি সুবিধা নিতে হলে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে যেহেতু আমি আপনার আসা যাওয়ার খরচটা বাঁচিয়ে দিলাম আপনার হ্যাসেল আমি বাঁচিয়ে দিলাম সো আমার ডেলিভারি খরচ লাগবে আমার ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে চেক করে বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে আসবে আর ঢাকার বাইরে যদি কোনো কাস্টমার পছন্দ করে থাকেন কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশন থাকবে আপনি কন্ডিশন দিয়ে উঠিয়ে নিয়ে যাবেন কুরিয়ারের খরচ অবশ্যই অবশ্যই আপনার ও কথার মধ্যে যদি গ্যাপ থাকে ক্লিয়ার করবেন আমাদেরকে আচ্ছা তো যারা আসলে আপনারা ওভেন নিতে চান যে কোনো ধরনের ওভেন অবশ্যই চলে আসবেন মিয়াকোতে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 এ তাদের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর বাবু ভাইকে তো আসলে সবসময় পাবেন ইনশাআল্লাহ তো আজকের পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ